السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করছি ভালো আছেন আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে আজ আমরা একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি চলুন প্রথমেই তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ দৈনিক সময়ের আলো পত্রিকার ইসলাম বিভাগীয় প্রধান মাওলানা আমিন ইকবাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মোহতরম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় দর্শক শ্রোতা আমরা আজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আমরা আজ আলোচনা করব ইসলামী পরিবেশ সুরক্ষা এই বিষয়টি নিয়ে মহান প্রতিপালক সূরা বাকারার 222 নং আয়াতে বলেছেন নিশ্চয় আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন তো পবিত্রতা হলো ইমানের একটি অঙ্গ পবিত্রতা আমাদের থাকতে হবে আর পবিত্র থাকার জন্য পরিবেশকে পরিবেশের একটি প্রভাব আছে পরিবেশের পরিবেশকে সুরক্ষিত রাখতে হবে আমাদের আমরা জানি যে প্রকৃতির প্রধান উপাদান হলো দুটো পানি এবং বাতাস তো আমরা এই দুটো জিনিসকেই আমরা দুটো জিনিসের উপরই জুলুম করে নষ্ট করেছি আমরা বাতাসকে বিষাক্ত করেছি পানিকে বিষাক্ত করেছি দূষিত করেছি এই জন্য আসলে অনেক সময় অনেক পরিবেশের বিপর্যয় আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 424 নং হাদিসে বলেছেন আবদ্ধ পানি ও জলাশয়ের পানিতে তোমরা প্রসাব করবে না প্রসাব করে তোমরা পানিকে দূষিত করে সেখানে আবার গোসল করবে না তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি পানিকে সুরক্ষিত রাখতে বলেছেন পানি পবিত্রতা বজায় রাখতে বলেছেন এবং প্রয়োজনের অধিক পানি খরচ করতে নিষেধ করেছেন আমরা জানি যে বুখারী শরীফের একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা প্রয়োজনের অধিক পানি অপচয় করো না যদিও তোমরা বহমান নদীতে থাকো তো বহমান নদীর তীরে নদী তীরে থাকলেও আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানির অপচয় করতে নিষেধ করেছেন তো আমরা আজ এই পানি এবং বাতাসকে আমরা দূষিত করে ফেলেছি ধুলো ধুলা উড়িয়ে বাতাসকে দূষিত করেছি কালো ধোঁয়া দিয়ে বাতাসকে দূষিত করেছি আমরা শব্দ দিয়ে পরিবেশকে দূষিত করেছি বিভিন্নভাবে আমরা প্রকৃতিকে প্রাকৃতিক সৌন্দর্যকে আমরা ধ্বংস করেছি আমরা জানি যে মেশকাত শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্রতা ইমানের অঙ্গ বলেছেন তো আমরা আরও জানি যে হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা তোমাদের উঠান আঙ্গিনা পরিচ্ছন্ন রাখো তো এক্ষেত্রে আমরা যতগুলো হাদিস এবং কোরআনের আয়াত শুনেছি এর মাধ্যমে আমরা এটাই বুঝতে পারছি যে পরিবেশ রক্ষা করা আসলে আমাদের জন্যই রক্ষা করতে হবে পরিবেশকে আমাদের সুরক্ষিত করার জন্যে আমাদের ভালো থাকার জন্যে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল এবং আমাদের সুন্দর জীবনের জন্য পরিবেশের সুরক্ষা করতে হবে এবং পরিবেশ সুরক্ষার জন্যে আমাদেরকে দায়িত্ব নিতে হবে চলুন আজকের প্রিয় অতিথির কাছ থেকে আমরা এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি মহতারাম ইসলামী পরিবেশ সুরক্ষার ব্যাপারে কি বলা হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা সম্মানিত দর্শক শ্রোতা প্রথমেই অভিনন্দন জানাচ্ছি যে চ্যানেল নিউজ 24 টিভিকে যে সুন্দর এবং চমৎকার একটি বিষয় বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে অনুষ্ঠান সাজানোর জন্য আসলে দেখুন পরিবেশ সুরক্ষার বিষয়ে ইসলামের গুরুত্ব বুঝবার আগে আমরা যে জিনিসটি জানতে পারি সেটি হচ্ছে পৃথিবীতে মানুষ সৃষ্টি হওয়ার আগে কিন্তু পরিবেশ সৃষ্টি হয়েছে মানুষ হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন আল্লাহ পাক যখন তাদেরকে পৃথিবীতে প্রেরণ করেন তারা কিন্তু এসে দেখেন যে সুন্দর পরিবেশ রয়েছে পৃথিবীতে গাছপালা আছে নদীনালা আছে সাগর মহাসাগর আছে আবাসভূমি আছে তার মানে হচ্ছে
মানুষ কে পাঠানোর আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর এবং চমৎকার করে মানুষের বসবাস উপযোগী করে একটি পরিবেশ তৈরি করেছেন। তো যে পরিবেশ আল্লাহ নিজে তৈরি করেছেন মানুষের দ্বারা তৈরি হয় নাই সেই পরিবেশ মানুষ নষ্ট করবে এটার তো কোনো যুক্তি হতে পারে না। যে পরিবেশ মানুষ আসার আগেই তৈরি ছিল সেই পরিবেশ মানুষ ভোগ করছে সেই পরিবেশ নষ্ট করে ফেলবে বা উজাড় করে ফেলবে বা দূষিত করবে এটি যদি করা হয় তাহলে অবশ্যই অন্যায় হবে কারণ পরিবেশ আমার হাতের তৈরি জিনিসটা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবেশ যেমন তৈরি করে দিয়েছেন মানুষের জন্য মানুষের বসবাসের উপযোগীর জন্য মানুষকে এটাও বলেছেন এটাকে রক্ষা করার দায়িত্ব তোমাদের এটাকে দূষিত করার না করার দায়িত্ব তোমাদের এটাকে সবুজ রাখার দায়িত্ব তোমাদের সতেজ রাখার দায়িত্ব তোমাদের এটাকে ভালো রাখার দায়িত্ব তোমাদের। আবার আমরা এটাও জানি যে আশরাফুল মাখলুকাত যেমন মানুষ পৃথিবীর সব কিছু থেকে মানুষের শ্রেষ্ঠত্ব সবচেয়ে বেশি সেটা প্রাণী হোক কিংবা জনপদার্থ বস্তু হোক। তো মানুষের জন্য যদি পরিবেশটা করা হয়ে থাকে মানুষের জন্য যদি প্রাকৃতিক সৌন্দর্য যদি দেওয়া হয়ে থাকে তাহলে আমাদের আসলে কি উপকারে আসে পরিবেশটা আমরা এই জিনিসটা আগে একটু অনুধাবন করার চেষ্টা করি। পরিবেশ থেকে আমি যেটা মনে করি যে মানুষের তিনটা জিনিস অর্জন করার আছে। একটা হচ্ছে যে মানুষ পবিত্র থাকা, পবিত্র থাকবার জন্য তার পরিবেশ ঠিক রাখতে হবে। দুই নম্বর হচ্ছে মানুষ সুস্থ থাকা, সুস্থ থাকবার জন্য তার পরিবেশ ঠিক রাখতে হবে। আর একটা হচ্ছে বেঁচে থাকা, পৃথিবীতে যদি আমি বেঁচে থাকতে চাই তাহলে পরিবেশ ঠিক থাকতে হবে। যদি পরিবেশ ছাড়া মানুষ বেঁচে থাকার সুযোগ থাকতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আদম হাওয়াকে পাঠিয়ে দিতেন, আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনাদেরকে পাঠিয়ে দিতেন, পরিবেশ আগে তৈরি করতেন না। যেহেতু পরিবেশ তৈরি করে পাঠিয়েছেন তার মানে বোঝা যায় যে পরিবেশ প্রয়োজন আছে মানুষকে বেঁচে থাকার জন্য। এবং আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, তোমার ডানে বামে সামনে পিছনে যা কিছু দেখো এগুলো সবকিছু তোমাকে দিয়ে দেওয়ার জন্য তোমার জন্য সৃষ্টি করা হয়েছে। তো বেঁচে থাকবার জন্য কিন্তু আমার পরিবেশের প্রয়োজন আছে। কিন্তু আমরা এখনকার সময়ে কি দেখি, আমরা নিজের স্বার্থ সময় নিজের লাভ নিজেরটা বুঝবার জন্য আমি যদি পারি আমার ঘরের আঙিনাও নোংরা করে রাখি, আমার বাড়ির পাশের খোলা জায়গাটুকু আমি অপরিষ্কার করে রাখি, আমি যদি পারি আমার আশপাশের যত বন আছে গাছপালা আছে সবগুলো কেটে আমি শেষ করে দিই। তো এতে করে কিন্তু মানুষ তিনটা ঝুঁকিতে পড়ে। একটা হচ্ছে তার পবিত্রতা নষ্ট হয়, পবিত্রতা অর্জনের ঝুঁকি নষ্ট হয় ঝুঁকি হয়। দুই নম্বরে তার স্বাস্থ্য ঝুঁকি বাড়ে, তিন নম্বরে তার মৃত্যু ঝুঁকি বাড়ে। আমরা তিনটা বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। পবিত্রতার যে বিষয়টা আছে যে আপনিও বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ব্যক্তিদেরকে ভালোবাসেন মহব্বত করেন এবং আমল করবার জন্য নামাজ পড়ার জন্য আমার ইবাদত করার জন্য পবিত্র থাকতে হয়। এখন আমি যে পানি দিয়ে পবিত্রতা অর্জন করব সেই পানি যদি আমি প্রস্রাব করে নোংরা করে ফেলি নষ্ট করে ফেলি, আমি আমার বাথরুম থেকে বা গোসলখানা থেকে যখন গোসল করে বা উজু করে আসব আসার সময় যদি আমার মেঝেতে কোনো নাপাক বস্তু পড়ে থাকে আমি সেটার উপর দিয়ে এসে নামাজ পড়তে দাঁড়াই যাই নামাজে, তাহলে তো আমার পাটা নাপাক হয়ে গেল, আমার নামাজটা তো হবে না। তো আমার ঘর থেকে আমি শুরু করি, ঘরে যদি আমি আমার পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখি নোংরা আবর্জনা মুছে না রাখি বিশেষ করে নাপাকি বস্তু পসরা বা অন্য কিছু যেগুলো নাপাক হয়ে থাকে এগুলো যদি আমি পরিষ্কার করে না রাখি তাহলে তো আমি পবিত্র হতে পারলাম না। আমার বাথরুমে গোসলখানায় আমার হাউসে যদি আমি নোংরা আবর্জনা নাপাকি বস্তু ফেলি তাহলে আমি সেখান থেকে উজু করে পবিত্র হতে পারলাম না। তো আমার ইবাদতের করার ইবাদত করবার জন্য আমার আমল করবার জন্য আমাকে পবিত্র থাকতে হবে আর পবিত্রতা অর্জনের জন্য পরিবেশকে আমার পবিত্র রাখতে হবে। তো সেই হিসেবে আমার মনে হয় যে পবিত্রতার জন্য পবিত্রতার জন্যই প্রথমত আমার পরিবেশকে সঠিক রাখা, পরিবেশকে সংরক্ষণ রাখা, পরিবেশকে সঠিক পবিত্রতা অর্জন করে রাখা এবং পরিবেশকে দূষণমুক্ত রাখা জরুরি।
এবং কি পরিবেশকে দূষণ মুক্ত রাখার জন্য বেশি বেশি গাছ লাগাতে হবে। আর ইসলাম গাছ লাগানোর জন্য পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অনেক গুরুত্ব দিয়েছে। আমরা জানি যে বুখারী এবং মুসলিম শরীফের রাসূলুল্লাহ বলেছে, হাদিসটি এসেছে, যখন কোনো মুসলিম গাছ লাগায় বা শস্য বনে এবং সেখান থেকে মানুষ অথবা অন্য কোনো প্রাণী যদি খায়, তাহলে সেটা সাদকা হিসেবে কবুল হয়, ওই ব্যক্তির জন্য পরিগণিত হয়। এমনকি ফল যদি চুরিও হয়, রোপণকারীর জন্য সাদকা হিসেবে সেটা গণ্য হবে, কেউ যদি চুরি করেও খায়। আমরা জানি যে অন্য আরেকটি হাদিসে এসছে যে মুসলিম শরীফে, যে যখন তুমি দেখতে পাও কিয়ামত সংগঠিত হতে যাচ্ছে, তখন তোমার হাতে যদি একটি বৃক্ষ থাকে তবে সেটি তুমি রোপণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি অন্যত্র বলেছেন, প্রত্যেকটি পাতা আল্লাহর মহিমা ঘোষণা করে। যেই ব্যক্তি বিনা প্রয়োজনে কাটাযুক্ত কোনো বৃক্ষ কর্তন করবে, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। এই হাদিসটি এসছে আবু দাউদ শরীফে। তো আমরা বুঝতে পারলাম যে বৃক্ষ রোপণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক গুরুত্ব দিয়েছে, এবং 1400 বছর আগে বৃক্ষ রোপণের জন্য যে অভিযানের সূচনা করে গেছেন, বৃক্ষরোপণ অভিযানের, এবং বৃক্ষরোপণের জন্য যে উৎসাহিত করে গেছেন, সেটা তিনি পরিবেশ রক্ষার একটি বড় ধরনের মূল মন্ত্র তিনি তার অনুসারীদেরকে শিখিয়ে গেছেন। প্রিয় দর্শক, আমরা যদি বেশি বেশি বৃক্ষ লাগাই আমাদের বাড়ির আঙিনায়, আমাদের আশপাশের খোলা জায়গায়, এবং যে জায়গা খালি পড়ে আছে সেখানে যদি আমরা বৃক্ষ রোপণ করি, তাহলে যেমনিভাবে আমরা সেই বৃক্ষ থেকে উপকৃত হব, বৃক্ষ আমাদেরকে ফল দেবে, আমাদের অক্সিজেন দেবে, আমাদের ছায়া দেবে, আমাদের বিভিন্নভাবে উপকার করবে। এই জন্য আমাদের বেশি বেশি বৃক্ষ রোপণ করতে হবে। আমরা জানি আমরা পরিবেশকে নিজ হাতে তিল তিল করে শেষ করে দিয়েছি। আমরা ঢাকা শহরে দেখতে পাই যে বৃষ্টি হলেই, মুষলধার বৃষ্টি হলেই পানি হয়ে যায় হাঁটু পরিমাণ। কারণ হলো এগুলো আমরা নিজের আমরা তৈরি করেছি, একদিনই তো হয়নি। এখানে যারা এর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা আছে তাদেরও কিছু গাফিলতি আছে, জনগণেরও কিছু গাফিলতি আছে, সব কিছু মিলে এই পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা ময়লা আবর্জনা ফেলে ড্রেন বন্ধ করে রেখেছি, সেজন্যে মুষলধারে বৃষ্টি হলেই পানি হাঁটু পরিমাণ হয়ে যায়, কোমর পরিমাণ হয়ে যায়। পানিগুলো নিষ্কাশনের যে ব্যবস্থা রয়েছে, সেই খালগুলোকে আমরা দখল করে বাড়ি বানিয়েছি, দোকান বানিয়েছি, খালগুলো আমরা করেছি, বন্ধ করে রেখেছি। তো এই যে বন্ধ করার কারণে এবং অবৈধ দখলদারিত্বের কারণে কিন্তু আমাদের পরিবেশের বিপর্যয় ঘটেছে। আমরা দেখি ঢাকা শহরে কাজ হয়, বাড়ি তৈরি করে, সেখানে রাস্তায় বালু ফেলে, কংকড় ফেলে, ইট ফেলে রেখেছে। তো এই যে বালু, ধীরে ধীরে এই বালুগুলো বৃষ্টির পানিতে ধুয়ে ড্রেনে যাচ্ছে, এতে করে ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে। এরপর পরিবেশের যে একটি দূষণ, সেটা এখান থেকে হচ্ছে, কিন্তু কার কথা কে শোনে? আমরা সবাই দায়িত্বহীনের মতো কাজ করি। সবাই যদি দায়িত্বশীল হই তাহলে আমাদের এই পরিবেশ সুন্দর হবে, রক্ষা হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা নদীর পানি, এই যেখান থেকে পানি নদীতে যাবে, সে নদীর পানিটা আমরা এত বিষাক্ত করে ফেলেছি যে নদীর পানি পান করার সেই উপযোগিতা হারিয়ে গেছে। আজকের আমাদের বুড়িগঙ্গা নদীর দিকে তাকালে খুব কষ্ট লাগে, যে আমরা নিজের হাতে আমরা এই সুন্দর নদীর পানিকে, নিজের হাতে এই সুন্দর নদীর এই সৌন্দর্যকে আমরা নষ্ট করেছি। এটা আমাদের সকলের দায় আছে। আসুন আমরা পরিবেশ সুরক্ষার জন্য কী দায়িত্ব রয়েছে আমরা অতীতের কাছ থেকে আজকে শুনে নিচ্ছি। জি মোহতরম জি, আমরা পরিবেশ রক্ষার বিষয়গুলোই আলোচনা করব। তার আগে আমি যে পয়েন্টটা বলেছিলাম যে পরিবেশ রক্ষা করা আসলে তিনটা কারণে, একটা হচ্ছে পবিত্রতা অর্জন, এবং পবিত্রতা কিন্তু হাদিসে বলা হয়েছে আমাদের ঈমানের একটা অংশ। দ্বিতীয় যে বিষয়টি বলেছিলাম সেটি হচ্ছে সুস্থ থাকা। মানুষ যদি সুস্থ থাকতে হয় তাহলে তার পরিবেশ অবশ্যই সঠিক, মানে দূষণমুক্ত রাখতে হবে। এখন আমি আমার বাড়ির চারপাশ অপবিত্র করে রাখলাম, আমার বাড়িতে ডাস্টবিন বানিয়ে রাখলাম, আমার বাড়ির পাশে খুব অস্বচ্ছ এবং নোংরা করে রাখলাম, এবং আপনি যে কথাগুলো একটু আগে বলেছেন চমৎকারভাবে, যে আমি আমার রাস্তার পাশের ড্রেন দখল করে আমি এটাকে আবদ্ধ করে ফেলছি, আমি আমার দখলদারিত্বের কারণে আমি আমার নিজের অবস্থানটাকেই পরিবেশভাবে দূষিত করে ফেলছি। তো এই দূষিত পরিবেশের কারণে কিন্তু আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। এই দূষিত পরিবেশের কারণে কিন্তু আমার মধ্যে অসুস্থতা দিন দিন বাসা বাঁধছে।
এবং আজকে চিন্তা করে দেখুন, গ্রামে যারা বসবাস করে সহজে কিন্তু তাদের অসুখ হয় না। তারা প্রাকৃতিক পরিবেশে, সবুজের সাথে, নদী নালার সাথে, ক্ষেত খামারের সাথে কাজ করে, হেঁটে বেড়ে চলায় চলাফেরা করে, তাদের কিন্তু সহজে অসুখ এত বাসা বাঁধতে পারে না যতটুকু শহরের মানুষকে বাসা বাঁধে। এর অন্যতম কারণ হচ্ছে পরিবেশের কারণে আমার এই সমস্যাগুলো হয়। তো পরিবেশের বাতাসকে যদি আমি গতিপথ আটকে দিই, তাহলে স্বচ্ছ বাতাস আমার কাছে আসবে না। আর আমার শারীরিক সুস্থতার জন্য কিন্তু আমার স্বচ্ছ বাতাসটা খুবই জরুরি, এবং আমার চোখের জ্যোতি বৃদ্ধির জন্য কিন্তু আমার সবুজটা খুব জরুরি। আমি সবুজ কিন্তু ঢাকা শহরে দেখতে পাই না। এই যে ঢাকা শহরে আমরা অনেকে, সরকারও অনেক সময় উদ্যোগ নেয়, অনেক মানুষও উদ্যোগ নেয় যে ঢাকাকে সবুজায়ন করা, গাছ লাগানো, এটা কিন্তু খুবই ভালো একটা উদ্যোগ। এই উদ্যোগে সবার সাড়া দেওয়া উচিত। আমি যদি আজকে সবুজ লাগাই, আমি যদি গাছ লাগাই, আমার আঙ্গিনায় যদি লতা পাতা থাকে, তাহলে কিন্তু আমার চোখের জ্যোতি বাড়বে, আমার জন্য এটা উপকার হবে, এবং আমি আরো বহুদিন আমি চশমা ছাড়া চলতে পারবো। তো সুস্থ থাকার জন্য কিন্তু আমার পরিবেশটা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমি একটা হাদিসের কথা বলতে পারি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন যে, খবরদার তোমরা পানির পাত্রে ফু দিবে না। তোমরা যখন পানি খাবে তখন পানির পাত্রে ফু দিয়ে নিঃশ্বাস ফেলবে না, কারণ মানুষের নিঃশ্বাসের সাথে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তো নবীজি কিন্তু 1400-1500 বছর আগেই মানুষকে সতর্ক করে গেছে, তোমরা পানি খাওয়ার সময় এটা করবে না, তোমরা খাবারের মধ্যে ফু দেবে না, কারণ এই জিনিসটা ক্ষতিকর, এটা কিন্তু পরিবেশের একটা অংশ। তো আমার সুস্থ থাকবার জন্য আমাকে এই পরিবেশটা খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। 3 নম্বর পয়েন্ট, আমি যেটা বলেছিলাম যে বেঁচে থাকার জন্য, মানুষ বেঁচে থাকতে গেলে কিন্তু তার পরিবেশ ঠিক রাখতে হবে। আজকে যদি আমি আমার দেশ থেকে সমস্ত সবুজায়ন নষ্ট করে ফেলি, পাহাড় নষ্ট করে ফেলি, তারপর হচ্ছে মানুষের প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য নষ্ট করে ফেলি, তাহলে কিন্তু মানুষ বেশি দিন এখানে সে বেঁচে থাকতে পারবে না। সে নিঃশ্বাস বন্ধ হয়ে এক সময় মারা যাওয়ার সম্ভাবনা আছে, কারণ মানুষ কিন্তু অক্সিজেন নেয় গাছ থেকে, আমরা জানি। এবং মানুষ যে দূষিত অক্সিজেনটা বের করে মানুষের ভিতর থেকে যেটা বের হয় নিঃশ্বাসের সাথে, এটাও কিন্তু গাছেই গ্রাস করে নেয়। যদি আমার গাছ না থাকে তাহলে কিন্তু আমি অনেকদিন বেঁচে থাকবো না। কোরআনে এক জায়গায় আল্লাহ বলেছেন যে, জলে এবং স্থলে যে বিপর্যয় আসে সেটা তোমাদের হাতের কামাইয়ের কারণে আসে। জহারাল ফাসাদু ফিল বিররি ওয়াল বিহরি বিমা কাসাবাত আইদিহিম। তো আমরা যদি এইরকম কাজ করি যে পরিবেশ নষ্ট করার জন্য আমরাই যদি উদ্যোগী হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের মৃত্যু আমরা খুব সহজেই ডেকে আনব। তো এই 3টা পয়েন্ট আমার কাছে মনে হয় যে পরিবেশ রক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে আমার সুস্থ থাকা, পবিত্র থাকা এবং বেঁচে থাকা। তো পরিবেশ রক্ষায় আমরা কি করতে পারি এই ক্ষেত্রে? চমৎকার আপনি বলেছেন আগে যে সবচেয়ে বড় কথা হচ্ছে গাছ লাগানো। সবচেয়ে বড় কথা হচ্ছে গাছ লাগানো, কারণ গাছই পারে একটা মানুষকে বহুদিন সতেজ রাখতে। এবং গাছ মানুষের নিঃশ্বাস, অক্সিজেন, মানুষের চলাফেরার স্বাচ্ছন্দ্যতা তৈরি করতে পারে। তো গাছ লাগানোর ক্ষেত্রে হাদিসে স্পষ্ট অনেক কথা আছে, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি দেখো যে কিয়ামত হয়ে যাচ্ছে, তোমার হাতে একটি গাছ থাকে, গাছের চারা থাকে, এবং এটা রোপণ করার সময়টুকু তুমি পাও, তাহলে তুমি সেই চারাটি লেগিয়ে যেও, মানে রোপণ করে যেও। তারপর আরেক হাদিসে আছে যে, কোনো ব্যক্তি যদি গাছ লাগায় এবং বা শস্য ক্ষেত রোপণ করে, তো সেই গাছ থেকে বা ক্ষেত থেকে যদি কোনো মানুষ, পশু পাখি বা অন্য কোনো যন্ত্র সেটা বক্ষণ করে ফল, তাহলে সে সৎকায় জারিয়ার সব পাবে। এবং কোনো ব্যক্তি যদি গাছ লাগায় রাস্তার পাশে, সেই গাছ থেকে যদি এই মুসাফিররা, ভ্রমণকারীরা গাছের নিচে জিরিয়ে যদি একটু আরাম, বিশ্রাম নেয় এবং প্রশান্তি অনুভব করে, সেটার জন্য সৎকায় জারিয়া সেই রোপণকারী পাবে। তো এত এত সব থাকার পরেও আমরা, এবং আমাদের নিজেদের প্রয়োজনীয়, আমরা কিন্তু গাছের প্রতি আরও উদ্বুদ্ধ হতে পারি। আমরা সবাই প্রতিজ্ঞা করতে পারি যে অন্তত বছরে একবার একটি করে হলো আমরা গাছ লাগাবো। এই প্রতিজ্ঞা যদি আমাদের থাকে, এই আগ্রহ যদি থাকে, এই মানসিকতা যদি থাকে, তাহলে আমরা আমাদের পরিবেশটাকে অনেক বদলে দিতে পারবো। হ্যাঁ, অনেকে প্রশ্ন করতে পারেন যে ঢাকা শহরে তো আসলে গাছ লাগানোর সুযোগ নাই, সব জায়গায় ইট পাথর। তো সেখানে আমাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট আসছে, সরকার বা বেসরকারিভাবে বলা হচ্ছে যে আপনারা ছাদে বনায়ন করেন, ছাদে ছোট বাগান করেন, আপনাদের বারান্দায় আপনি বনের গাছ লাগান বা লতা পাতার গাছ তৈরি করেন, পশু পাখি আপনারা এখানে পালতে পারেন। তো এই এই পাখির ক্ষেত্রে অনেকে ঢাকা শহরে দেখা যায় যে পাশে পাখির প্রতি শৌখিন বা পাখি পুষতে ভালোবাসেন। তো এই পরিবেশ রক্ষার জন্য কিন্তু
আমরা চাইলেই উদ্যোগী হতে পারি। এবং গ্রাম অঞ্চলে যদি আমরা চিন্তা করি, শুধুমাত্র গাছ লাগানোই আমার পরিবেশ রক্ষা না, গাছের সাথে সাথে আমাকে আরও কিছু বিষয় চিন্তা করা যেতে পারে। যেমন আমার যদি জায়গা থাকে, আমি ওইখানে জলাশয় তৈরি করে রাখলাম, আমার যদি পরিস্থিতি ভালো থাকে আমি ওইখানে মানুষের জন্য পরিবেশ রক্ষার জন্য পানির ব্যবস্থা করে রাখলাম, স্বচ্ছ পানি নলকূপ বা অন্য কিছুর মাধ্যমে, যে মানুষ সহজে চলাফেরা করতে এখানে হাত মুখ পানি পান করতে পারবে, বিশ্রাম নিতে পারবে, বা এখানে সে সহজেই পরিষ্কার হতে পারবে, পরিচ্ছন্ন থাকতে পারবে। তো আরও যদি সুযোগ থাকে, বিশেষ করে আমি বলবো যারা ক্ষেত খামার করেন তাদের জন্য নদীটাকে বহমান রাখা, কারণ আমাদের বাংলাদেশের উৎপাদনের বা আমাদের যে নিজস্ব উৎপাদিত জিনিস এর মধ্যে কৃষি কিন্তু অন্যতম, এবং আমি মনে করি কৃষিটাই সবচেয়ে বেশি, পরিসংখ্যানে হয়তো এটাই বলবে। তো কৃষিটা যদি সবচেয়ে বেশি হয়ে থাকে, আমার আমার বাড়ি হাওড়া অঞ্চলে, সেটা আমি জানি যে আমাদের নদী কিন্তু অনেক দূষিত হয়ে যাচ্ছে। আমাদের কৃষক ভাইয়েরা তারা কিন্তু ক্ষেতে পানি দিতে গিয়ে তারা স্বচ্ছ পানি এবং ভালো পানি পাচ্ছেন না, যার কারণে ক্ষেতে ফসল কম হচ্ছে, ক্ষেতের ক্ষেত্রে তাদের খরচ বেড়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের আর একটু সচেতন হওয়া দরকার, সরকারও হওয়া দরকার, জনগণও হওয়া দরকার, যে আমার নদী যেন বহমান থাকে, স্বচ্ছ থাকে। এই যে আপনি বলেছেন যে বহমান নদীর পাড়েও যদি তুমি বসে অজু করো বা কিছু করো তাহলে তুমি পানি অপচয় করো না। তো নদী বিশাল নদী, নদী বহমান রাখতে হলে এখানে নদী রক্ষা কমিশন সহ নদী সংশ্লিষ্ট যারা আছে তাদেরও ভূমিকা পালন করতে হবে এবং জনগণেরও ভূমিকা পালন করতে হবে, যেটা সরকারি সম্পদ, এটি রাষ্ট্রের সম্পদ, সুতরাং এটার গতিপথ রুদ্ধ করা আমার অধিকার অধিকার নেই। তো অনেক সুন্দর বলছিলেন প্রিয় দর্শক শ্রোতা। আসলে আমাদের অনেক আমরা আলোচনা শুনেছি আমূল করতে হবে আমাদেরকে। আমরা উন্নতশীল দেশে দেখেছি, উন্নয়নশীল দেশে তারা কিন্তু রাস্তাঘাটে সচরাচর কলার ছোলা বা ময়লা ফেলে দিবে না, তারা কোনো একটি ময়লা আবর্জনা সেটা রুমালে করে রেখে দিবে পকেটে, একটি নির্ধারিত একটি ডাস্টবিন যেখানে আছে সেখানে তারা ফেলবে। কিন্তু আমরা অনায়াসে রাস্তাঘাট ময়লা আবর্জনা ফেলে আমরা একেবারে ময়লাযুক্ত করে রাখছি। আমরা কলার ছোলাটা যখন ফেলে দিই, ফলের ছোলাটা ফেলে দিই, তখন একটু চিন্তা করি না যে এটা একজন মানুষের ক্ষতি হতে পারে। আমরা দেখে থাকি কোনো লোক যদি একটি প্লট খালি রাখে এবং কেউ যদি সেই প্লটে অন্তত একটি ময়লার পোটলা ফেলতে পারে, তাহলে দেখা যাবে যে এক সপ্তাহের ভিতরে সেই ময়লার পোটলা পড়তে পড়তে সেটা একটা বড় ডাস্টবিন হয়ে গেছে। তো এটা হলো আমাদের কারো কারো অভ্যেস। আবার অনেক সময় দেখা যায় যে বাসা বাড়ির উপর থেকে ময়লা আবর্জনা নিচে ফেলে দেওয়া হচ্ছে, বা একটা নির্দিষ্ট জায়গায় যেখানে ডাস্টবিন রাখা আছে সেখানে না রেখে অন্যত্র এটা ফেলা হচ্ছে। এতে করে আসলে আমরা আমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের পরিবেশ দূষিত হওয়া মানে আমরা প্রতিবেশী এবং আমরা আমরা নিজেরাও কষ্ট পাচ্ছি এবং আমাদের অসুবিধা হচ্ছে। এজন্য ময়লা আবর্জনা যথাযথ জায়গায় ফেলতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমার আঙ্গিনাকে, আমার মনের আঙ্গিনাকে, আমার বাড়ির আঙ্গিনাকে, আমার সমাজের আঙ্গিনাকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা মহতারাম বলেছেন যে কথাটি ছাদ বাগান, আলহামদুলিল্লাহ সমকালীন সময়ে আমরা তথ্য প্রযুক্তির কারণে অনেক দেখেছি ঢাকা শহরে অনেকেই বাগান করেছে, ছাদ বাগান। তো আমরা এই ছাদ বাগানে দেখা যায় যে সবজি করা যাচ্ছে, ফলের গাছ লাগানো যাচ্ছে, এখান থেকে আমরা ফল পাচ্ছি, সবজি পাচ্ছি। আবার অনেকে ছাদ বাগানে ছাদে মাছের চাষ করছে, সেখানে এতে চৌবাচ্চায় মাছের চাষ করছে, সেখানে সেখান থেকে মাছও পাওয়া যাচ্ছে। এবং অনেক জায়গায় দেখছি আমরা যে একেবারে বিষমুক্ত সবজি চাষ করছে, পাথরের উপরে মাটি ছাড়া শুধু পানি দিয়ে সবজি চাষ করছে। আবার অনেকে কোনো সার না দিয়ে শুধু বিষমুক্ত সবজি চাষ করছে। তো এভাবে আমরা সকলে ছাদ বাগান করলে আমরা নিজেরা যেভাবে নিজেদের উৎপাদিত সবজি ফল খেতে পারবো, তেমনি পরিবেশেরও সুরক্ষা হবে, আমরা যথেষ্ট অক্সিজেন পাব এবং আমরা আমাদের পরিবেশ সুরক্ষা হবে। আমরা এবং আমরা হাইড্রোজেন যেটা আমরা ছাড়ি, কার্বন ডাইঅক্সাইড, সেটা গ্রহণ করবে গাছ খুব তাড়াতাড়ি, তাতে আমাদের পরিবেশ সুস্থ থাকবে। এবং বেশি বেশি নিম গাছ লাগাতে পারি আমরা, আমাদের সুস্বাস্থ্য রক্ষার জন্যে, সুস্বাস্থ্যের জন্যে নিম গাছ খুব উপকারী। এই জন্যে আমাদের বাড়ির আঙিনায় আশপাশে নিম গাছের নিচে বসলে দেখা যাবে যে ঠান্ডা এসির মতো, অর্থাৎ সে
খুব সুন্দর একটি পরিবেশ। আমরা শুনেছি গল্প যে অনেক সময় আগে অসুস্থ হলে মানুষ, এখন তো অক্সিজেন, যে সময় খুব বেশি অক্সিজেন পাওয়া যেত না তখন নিম গাছের ছায়ায় নিয়ে তাদেরকে বসিয়ে রাখা হতো, সেখানে প্রচুর পরিমাণ অক্সিজেন পাওয়া যেত। তো আমরা সেই নিম গাছে লাগাতে পারি এবং আমরা নির্বিচারে বৃক্ষ আমরা নিধন করে থাকি, সুন্দরবন সহ বিভিন্ন বনায়নে আমরা এটা করে থাকি। এটা থেকে আমাদের দূরে থাকতে হবে এবং সংশ্লিষ্ট যারা আছে, বন রক্ষা যারা করেন, তারা যাতে ভক্ষক না হয় সেজন্য উপরমহলকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে এবং রক্ষককে ভক্ষকের ভূমিকায় আমরা যেন কখনো না দেখি, এটাই আমরা আজকের এই অনুষ্ঠান থেকে কামনা করছি। প্রিয় দর্শক, চলুন আমরা আমাদের প্রিয় অতিথির কাছ থেকে সংক্ষিপ্তভাবে এই বিষয়টি নিয়ে আরও শুনছি। মহতরাম জি, তো বন রক্ষার ক্ষেত্রে এবং আমাদের পরিবেশ রক্ষার ক্ষেত্রে আমাদের যেমন রক্ষক যিনি তিনি যেমন রক্ষা করতে পারেন, ঠিক তেমনিভাবে আমরা যারা সাধারণ ব্যক্তি আছি প্রত্যেকেই কিন্তু এখানে অবদান রাখতে পারি। এই অবদান রাখার ক্ষেত্রে কিন্তু আমি আগেও বলেছি যে আমার ব্যক্তি স্বার্থেই আমি রাখব। তো আমরা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে দেখা যায় প্রায়ই বিভিন্ন সময় কর্মসূচি নেওয়া হয় যে আমরা বৃক্ষরোপণ করব। তো আমাদের সমাজ ব্যবস্থাটা এরকম হয়ে গেছে, শো অফ একটা সমাজ ব্যবস্থা, যে আমরা নিজেকে একটু প্রচার করা, নিজেকে একটু প্রকাশ করা বা নিজেকে একটু মিডিয়ার সামনে নিয়ে আসা, এই জিনিসটাই ছড়াছড়ি হয়ে গেছে বেশি। ফলে দেখা যায় প্রতি বছর হাজার হাজার গাছ রোপণ করা হলেও এই গাছগুলো আমরা রক্ষা করছি না, লালন পালন করছি না, এটাকে আমরা বড় হতে দিচ্ছি না। আমি এমনও দেখেছি যে ছাত্ররা নিজে হাতে বৃক্ষরোপণ করেছে, কিছুদিন পরে তারা ওইখানে খেলাধুলা করবার জন্য তারাই আবার বৃক্ষ কেটে ফেলছে। তো এটা বাস্তব একটা চিত্র। তো এটা আসলে আমার নৈতিক শিক্ষাটুকু বা এটার গুরুত্বটুকু আমরা হয়তো বুঝে উঠতে পারি নাই। আজকে আমার টিচার বলেছেন চলো আমরা বৃক্ষরোপণ করি, কিন্তু কালকে আমি আমার নিজের স্বার্থের জন্য সেটা কেটে ফেললাম, কিন্তু আমার মাথায় ওইটা ঢুকলো না যে এই বৃক্ষরোপণটা কিন্তু আমার নিজের স্বার্থে করা হয়েছে, আমার পরিবেশের জন্য করা হয়েছে, আমার সমাজের জন্য করা হয়েছে। তো আমি বলবো যে প্রত্যেকেই ব্যক্তিগতভাবে এটা অনুধাবন করা যে বৃক্ষরোপণ, নদী নালার বহমান ঠিক রাখা এবং বাতাসের দূষিত পরিবেশ থেকে বাতাসকে মুক্ত রাখা, এটা আমাদের সবার ব্যক্তিগত দায়িত্ব, নৈতিক দায়িত্ব, পারিপার্শ্বিক পরিবেশগত দায়িত্ব। এই জন্য সবাই প্রতিজ্ঞা করা যে আমরা কিভাবে প্রত্যেকে তার সাথে সম্পৃক্ত হতে পারি, এবং বিশেষ করে আপনি যে ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো নিয়ে আসছেন যে বাসা বাড়িতে আমরা কিছু ফেলতে গেলে নিচে খেয়াল রাখা, আমি রাস্তা দিয়ে হাঁটছি, হাঁটার পরে আমি একটা টিস্যু, আমি মুখটা বুঝে টিস্যুটা কোথায় ফেলছি, এটা কিন্তু খুবই নর্মাল জিনিস, কিন্তু চিন্তা করলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমরা পরিবেশ রক্ষার জন্য আমি কিন্তু একটু কষ্ট করে আমি ডাস্টবিনে যেতে পারি, নির্দিষ্ট জায়গায় ময়লাটা ফেলতে পারি। তো প্রত্যেকেই যদি আমরা এই জায়গাটা সচেতন থাকি তাহলে আমাদের পরিবেশের জন্য আলাদা লোক রাখার প্রয়োজন নাই, কারণ আমরা নিজেরাই তো এখানে নিজেরটা পরিবেশ রক্ষা করতে পারছি। তারপরও আমি বলবো সরকার ব্যবস্থা যথাযথ কর্তৃপক্ষ তারা তাদের দায়িত্ব পালন করবেন এবং আমরা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে এটা গুরুত্ব সাথে নেব। আর পরিশেষে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের উপযোগী করে, পরিবেশ তৈরি করে, যেই পরিবেশটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য তিনি দিয়েছেন সেই পরিবেশটা আমরা যেন নষ্ট না করি। প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা খোদার তৈরি এই পৃথিবীতে পৃথিবীকে সবুজ রাখি, আমরা বেশি বেশি গাছ লাগাই, আমাদের পরিবেশকে সুরক্ষিত রাখি। আমাদের অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আছে যেখানে ছাত্ররা টিফিনের টাকা দিয়ে বৃক্ষরোপণ করতে পারে, বছরে অন্তত 10টি গাছ লাগাতে পারে তার টিফিনের টাকা বাঁচিয়ে তার স্কুলের আঙিনায়। যখন গাছটি ধীরে ধীরে বেড়ে উঠবে সেই গাছটির সাথে সেও খেলতে খেলতে বেড়ে উঠবে, একসময় দেখা যাবে সে স্কুল ছেড়ে চলে এসেছে, ইউনিভার্সিটি ছেড়ে চলে এসেছে, মাদ্রাসা ছেড়ে চলে এসেছে, কিন্তু তার রোপণ করা সেই গাছটি আজ অনেক বড় হয়ে আছে, অনেক মানুষকে ছায়া দিচ্ছে, অনেক মানুষকে রোদ থেকে রক্ষা করছে, অনেক মানুষকে ফল দিচ্ছে, তখন নিজের অনেক ভালো লাগবে। এই জন্যে আসুন আমরা যেই যে প্রতিষ্ঠানে আছি, আমরা ছাত্ররা আমরা নিজেদের আঙিনায় গাছ রোপণ করি। এবং দর্শক শ্রোতা, আপনারা যারা আছেন এবং অনেক মায়েরাও আমাদের এই অনুষ্ঠান উপভোগ করে থাকেন, আপনারাও নিজ উদ্যোগে বৃক্ষরোপণ করুন এবং আপনারা আপনার ছোট বারান্দায় এবং ছাদে
আপনারাও ছোট্ট করে বাগান তৈরি করুন এবং পরিবেশের সুরক্ষা করুন। এবং আপনারা গৃহিণী যারা আছেন তারাই মূলত ঘরের সৌন্দর্য রক্ষা করেন, ঘর পরিচ্ছন্ন রাখেন। সুতরাং ঘরটা যেভাবে পরিচ্ছন্ন রাখেন পাশের আশপাশের পরিবেশটাকেও সেভাবে পরিচ্ছন্ন রাখার জন্য আমরা যদি উদ্যোগী হই তাহলে দেখব আমরা সুন্দর একটি পরিবেশ পাব। আমরা দেখেছি এই যে লকডাউনে সারা পৃথিবীতে কালো ধোঁয়া থেকে বেশ কিছুদিন এই খোদার এই আকাশ রক্ষা পেয়েছে। তো সে কারণে কিন্তু পরিবেশ অনেক পিছনে চলে গেছে, পিছনে সে ভালো পরিবেশের দিকে চলে গেছে। তো আসলে আমরা এভাবে যদি মাঝে মাঝে আমরা পরিবেশকে রক্ষা করার জন্য সকল দেশ যদি নিজেদের কিছু সুবিধাকে বাদ দিয়ে পরিবেশ রক্ষার জন্য উন্নত দেশগুলো কালো ধোঁয়া কমানোর জন্য তারা দায়িত্ব নেয় তাহলে আমাদের পরিবেশ আরও অনেক সুন্দর হবে। অনেক উন্নয়নশীল দেশ আছে যারা সবসময় বলে পরিবেশ রক্ষার কথা কিন্তু সবচেয়ে বেশি জ্বালানি তারা জ্বালায় এবং সবচেয়ে বেশি কালো ধোঁয়া তারা আকাশে উড়ায়। তো এক্ষেত্রে সকল মানুষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল পথ মত ভুলে গিয়ে আমার এই সুন্দর পরিবেশকে আমার রক্ষা করতে হবে, আমার দেশের মাটির সৌন্দর্য, আমার দেশের বৃক্ষের সৌন্দর্য, আমার দেশের প্রাকৃতির এই সৌন্দর্য আমাকেই রক্ষা করতে হবে, আমাদেরই রক্ষা করতে হবে। সেই হোক আমাদের ব্রত, আমরাও পরিবেশ রক্ষা করব এবং আমরা পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর একটি পরিবেশ আমরা তাদেরকে উপহার দিয়ে যাব। আমরা কেউ চাইব না আমার সন্তান বিষাক্ত বাতাসে বেড়ে উঠুক, বিষাক্ত পানিতে বেড়ে উঠুক, বিষাক্ত আবহাওয়া এবং বিষাক্ত শব্দে বেড়ে উঠুক, এটা আমরা কেউ চাইব না। এজন্য সকলের উদ্যোগী হতে হবে এবং পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর একটি পরিবেশ উপহার দিয়ে আমাদেরকে যেতে হবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা নিয়ে ছোট্ট একটি মোনাজাতের মাধ্যমে আজ অনুষ্ঠান আমরা শেষ করতে যাচ্ছি। আগামীকাল ঠিক একই সময়ে এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসুন কাছে এবং দূরে যে যেখানে আছেন আমাদের সাথে চাইলে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم آنس وحشتي في قبري اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما زهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين كلهتي أشياء شاي تماري دوار تكي جنو نيراشوي ناهي جاي الله গো বড় আশা নিয়া তোমার দুয়ারের ভিখারি হয়েছি, কত মানুষ তোমার দুয়ারে এসে ধন্য হয়েছে, পাপি থেকে মুমিন হয়েছে কত মানুষ,
জীবন বদলে ফেলেছে কত মানুষ, জাহান্নাম থেকে জান্নাতি হয়েছে এই দরজায় ধর্ণা দিয়ে দিয়ে। মালিক তোমার দরজায় এসেছি গো আল্লাহ, তুমি আজ মোদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন তোমার দরবার থেকে আমাদের এই দোয়া তুমি ফিরিয়ে দিও না। রব্বুল আলামিন সকল অসুস্থদেরকে তুমি দৈহিক সুস্থতা দান করো। তোমার দরবারে যদি এই পরিমাণ ক্রন্দন করি যে চোখের পাতা উল্টে যায়, যদি এই পরিমাণ হাজারি করি যে আমাদের কণ্ঠ থেমে যায়, যদি এই পরিমাণ সময় দাঁড়িয়ে থাকি যে পায়ে ফোসকা পড়ে যায়, যদি এত পরিমাণ সেজদা করি যে আল্লাহ আমাদের চোখ গর্ত থেকে বেরিয়ে আসে, এত পরিমাণ জিকির করি যে আমাদের জিহ্বা বাক হয়ে যায় বাখির হয়ে যায়, যদি তখনও তুমি সাড়া দাও, তখনও যদি তুমি দয়া করো, সেটা প্রাপ্ত অধিকার সূত্রে নয়, সেটা তোমার দয়ার কারণেই মাফ হবে ক্ষমা হবে। আল্লাহ গো গুনার সাগরে পড়ে গেছি, গুনার সাগরে হবু ডুবু খাই। আল্লাহ একজন মানুষ যখন সাগরে পড়ে যায়, একটা কচুরির পানা তালাশ করতে থাকে, একটি কচুরি পানাও যদি পাওয়া যায় তাহলে কচুরি পানা ধরে বেঁচে থাকতে পারবে, তেমনি আল্লাহ গো গুনার সাগরে পড়ে হবু ডুবু খাই, তোমার একটু করুণার জন্য চেয়ে আছি গো আল্লাহ। রব্বুল আলামিন তুমি আমাদেরকে একটু করুণা করে তোমার রহমতের কোলে আশ্রয় দাও। আল্লাহ সমস্ত গুনাহগুলো ভুলগুলো ক্ষমার কলম দিয়ে তুমি মুছে দাও। আল্লাহ গো চিরদিন তোমার দুয়ারে ভিখারীর মতো হাত তোলার শক্তি তুমি দান করে দিও। আল্লাহ যতগুলো নেয়ামত তুমি দিয়েছো, জীবন দশায় কোনো নেয়ামত তুমি ছিনিয়ে নিও না গো আল্লাহ। যতগুলো তুমি দান করেছো সমস্ত দান জীবনের শেষ দিন পর্যন্ত অব্যাহত রেখে দিও আল্লাহ। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, এই ভিখারীর শূন্য হাত তুমি খালি ফেরত দিও না। আল্লাহ আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, দোয়া করছি তার জন্যে আল্লাহ, ইস্ট টু ইস্ট মিডিয়া গ্রুপের যতগুলো প্রতিষ্ঠানের মাধ্যমে দিন প্রচারের জন্যে কাজ করছে, আল্লাহ এই খেদমতকে তুমি কবুল করে নাও, উত্তম বিনিময়ে যা যা খায়ের তুমি দান করো। আল্লাহ চেয়ারম্যান মহোদয় তার ব্যবসা বাণিজ্য সব কিছু সঠিকভাবে পরিচালনায় যত দক্ষতা যোগ্যতা অভিজ্ঞতা লাগে তুমি দান করে দাও। রব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যের উপর থেকে আসমানি জমিনে বালা তুমি দূর করে দাও, পরিবারের উপর থেকে আসমানি জমিনে বালা মুসিবত তুমি দূর করে দাও। রব্বুল আলামিন মনে পড়ে গেল জনম দুঃখী মায়ের কথা, মনে পড়ে গেল বাবার কথা, আল্লাহ কোথাও দিয়ে বাড়িতে আসতে রাত হয়ে গেলে বাড়িতে এসে দেখতাম সবাই ঘুমিয়ে পড়েছে, মা দুঃখিনী এখনো ঘুমায় নাই। যদি বলতাম মা গো সবাই তো ঘুমিয়ে পড়েছে, মা তুমি কেন এখনো ঘুমাও নাই, মা বলতো বাবা রে তুই বাইরে থাকলে রে কেন যেন আমার বিছানায় ঘুম আসে না। রব্বুল আলামিন কোথাও দিয়া বাড়িতে আসলে সবাই চাইতো ব্যাগের দিকে কার জন্যে কি আলা হয়েছে, মা কোনোদিন ব্যাগের দিকে তাকাতো না,
মা তাকাতো মুখের দিকে, বাবা তোর বুকটা শুকনা কেন, তুই কখন খেয়েছো বাবা বল। রব্বুল আলামিন এখন বাড়িতে গেলে এখন আর কেউ পথের দিকেও তাকায় না, এখন আর কেউ মুখের দিকেও তাকায় না। আল্লাহ এই মা বাবা যার অন্ধকার কবরে বুকে জড়িয়ে রেখে এসেছে, কাপড়ের কাপড় চোখের পানি দিয়ে ভিজিয়ে কবরে যার মা বাবাকে রেখে এসেছে, আল্লাহ তাদের সবার মা বাবার জীবনের গুণা তুমি মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।